নমস্কার বন্ধুরা, বংজরি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একদম চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে। আর হয়তো আপনারা এটা চেনেন কোন জায়গায়। কেউ যদি রুবি থেকে আসতে চান তাহলে রুবি থেকে টুয়ার্ডস বালিগঞ্জের দিকে আসতে গেলে অটো বা বাসে আপনারা চলে আসতে পারেন বোসপুকুর শীতলা মন্দির। আর এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, একদম চেয়ার দিয়ে প্রত্যেকটি চেয়ারকে সুন্দরভাবে সাজিয়ে এই কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলের থিমটা হলো আয়োজন। যেরকম দেখতে পাচ্ছেন, একদম এইটা হচ্ছে প্যান্ডেলের সামনে, কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে এখানে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর আমরা গেছিলাম কিন্তু প্রথমার দিন। আর দেখতে পাচ্ছেন যেরকম সামনের গেট কিন্তু বন্ধ করা ছিল ব্যানার দিয়ে, বাট এটা কিন্তু ওপেন করে রেখেছিল সর্বসাধারণের জন্য। আর যেরকম দেখতে পাচ্ছেন ঠাকুর হচ্ছে অসম্ভব সুন্দর। আর ভেতরেও কিন্তু প্যান্ডেলের ভেতর ইন্টেরিয়ারটাও কিন্তু টোটালটাই চেয়ার দিয়ে একদম অনবদ্য কাজ করা। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন বিভিন্ন মনীষীদের মূর্তি, মানে যে স্ট্যাচুগুলো, সেগুলোও কিন্তু এর মধ্যে রাখা রয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ওপরটা, এটা দারুণ লাগছে। এটা টোটালটাই লাইটিংয়ের কাজ করা রয়েছে। আর আপনার কিন্তু চেয়ার সব দিকে রয়েছে, যেই সমস্ত চেয়ার আমরা ইউজ করি এভরিডে অথবা কোনো অনুষ্ঠানে, সেই সমস্ত চেয়ার দিয়েই কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর দ্বিতীয়া থেকে কিন্তু প্যান্ডেলটি ওপেন হয়ে গেছে। আর আমরা যখন গেছিলাম তখনও কিছু কাজ বাকি ছিল, বাট এখন আপনারা গেলে কিন্তু প্যান্ডেল কিন্তু পুরোটাই ওপেন পাবেন। তো বেশি দেরি না করে আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন এই প্যান্ডেলটি দেখার জন্য। আর কেউ যদি মেট্রো করে আসতে চান তাহলে তাদেরকে কালীঘাটে আসতে হবে। কালীঘাটে মেট্রো থেকে নেমে যে কোনো বাস ধরে, রুবি যাওয়ার যে কোনো বাস অথবা অটো ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন গড়িয়াহাট ক্রস করে, বালিগঞ্জ ক্রস করে এই বোসপুকুর শীতলা মন্দিরে। এখানে কোনো কাজ শেষ হয়নি, কাজ চলছে এখানে। আর এই হলো আমাদের প্যান্ডেল। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো, এই পুজোর যা যা ভিডিওগুলো আমরা দেবো, তাহলেও কিন্তু আপনারা ইমিডিয়েট দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।